নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের পরিস্থিতির জেরে এবার ক্রমশই চিন্তা বাড়াচ্ছে যারা ভারতীয় পড়ুয়ারা আটকে রয়েছেন, তবে তারই মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য এবার চলছে কাজ এবং একই সঙ্গে দেশের প্রশাসনের পক্ষ থেকে এবার সহায়তা করা হচ্ছে তাদের যারা ভারতীয় পড়ুয়ারা আসছেন। তবে ইতিমধ্যে গতকাল যেটা আমরা খবর পাচ্ছিলাম যে 306 জনের পর আজ দ্বিতীয় দিনে দুপুর 1:30 পর্যন্ত বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করছে প্রায় 120 জন পড়ুয়া। এছাড়া সাধারণ মানুষও আছে এবং পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট ছিলেন বলে খবর রয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। यहाँ जो उनका वेलकम BSF की तरफ से हो रहा है, साथ में स्टेट एडमिनिस्ट्रेशन के एडिशनल एडमिन साहब आए हुए और पुलिस के और अदर डिपार्टमेंट्स के आए हुए। तो हमारा मेन कंसर्न है कि बच्चे जो कुमिल्ला से आ रहे हैं उनका प्रॉपरली वेलकम करें, उनको प्रॉपर फूड और अदर आइटम्स दें ताकि जो उनको जो है उनका स्मूथ ट्रांजिट यहाँ से अगरतला तक हो जाए। बाकी यहाँ उनको जो है नॉर्मल फर्स्ट एड कर रिक्वायरमेंट होते हुए दे रहे हैं, साथ उनको लंच प्रोवाइड कर रहे हैं और स्टेट अथॉरिटीज़ की तरफ से यहाँ से अगरतला से सोनामुरा से वहाँ अगरतला तक उनको बस की सुविधा दी जा रही है। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে পড়ুয়াদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রকার অসুবিধে যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে BSF, মহকুমা প্রশাসন এবং ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে টেন্ট বসিয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আজ সমস্ত তুলে ধরেছেন BSF সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গোহা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।